সম্ভাবনাময় আনারসের জাত এমডি টু এখন বাংলাদেশে চাষ হচ্ছে পরীক্ষামূলকভাবে সফল হয়েছেন টাঙ্গাইলের মধুপুরের চাষিরা তাই এর চাষাবাদ পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টার গবেষকরা বলছেন ফিলিপাইনের এমডি টু জাতের আনারস প্রাকৃতিকভাবেই দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় কাউসার আহমেদের তোলা ছবি ও সৈয়দ্যমানের তথ্যে ডেস্ক রিপোর্ট আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর রসালো সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এই এলাকার আনারস আর এই এলাকায় গেল বছর পরীক্ষামূলকভাবে চাষ হয় বিশ্ব সমাদৃত আনারসের জাত ফিলিপাইনের এমডি টু ফলনও মিলেছে ভালো লিটার লেখা আমরা এক কেজি থেকে দেড় কেজি কিন্তু আমি পেয়েছি দেড় থেকে দুই কেজি পর্যন্ত কারণ আমাদের মধুপুরের মাটিটা হলো সবচেয়ে ভালো একটা মাটি বিশ্বে পৃথিবীতে এত সুন্দর মাটি কোথাও নাই আর সংশ্লিষ্টরা বলছেন স্বাদে অনন্য পাতলা খোসা ও প্রাকৃতিকভাবে লম্বা সময়ে সংরক্ষণ করা যায় বলে বিশ্বে সমাদৃত এই আনারস পুষ্টিগুণ সম্পন্ন এই আনারসে ভিটামিন সি এর পরিমাণ তিন থেকে চার গুণ বেশি থাকে তাই এ জাতটিকে সারা দেশে ছড়িয়ে দিতে এমডি টু এর চাষাবাদ ও রক্ষণাবেক্ষণ নিয়ে গবেষণা শুরু করেছে জার্ম প্লাজম সেন্টার আমরা যদি বোধ করি যে না এটি প্রফিটেবল হবে এবং সেটা আমাদের কনজিউমার অ্যাকসেপ্টেবল কনজিউমার সেটাকে খাবে নিবে মার্কেট প্রাইস মার্কেট ডিমান্ড ভালো থাকবে তখন আমরা সেই এই সাকারগুলোকে তখন ফার্মারদেরকে আমরা এনকারেজ করব নেওয়ার জন্য ফিলিপাইন এবং বাংলাদেশ একই ধরনের পরিবেশ বিরাজমান আবহাওয়া বিরাজমান এটিও এখানে হবে এবং আমাদের এই জামপ্লাজম সেন্টার থেকে খুবই স্বল্প সময়ে তারা এটি চাষাবাতের পদ্ধতিসহ সব কিছু হাতে তুলে দিতে মধুপুরের চাষিরা জানিয়েছেন পনেরো থেকে আঠারো মাসের এই আনারস বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত লাগানো যায় এই জাতের একটি আনারসের গাছ থেকে দুই বা তিনটি চারা হয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি